যুবক ভাইরা যখন তোমরা বিবাহ করবা যখন তোমরা কোন মহিলাকে বিবাহ করবা কোন মেয়েকে বিবাহ করবা পাঁচটি যখন তালাশ করো চারটা গুণ তালাশ করবা কয়টা গুণ তালাশ করবে বলেন পেট থেকে যে সন্তান হবে সেই সন্তান বড় হলে নাস্তিক হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন এ যুবক ভাইরা যখন তোমরা বিবাহ করবা যখন তোমরা কোন মহিলাকে বিবাহ করবা কোন মেয়েকে বিবাহ করবা পাঁচটি যখন তালাশ করো চারটা গুণ তালাশ করবা কয়টা গুণ তালাশ করবে বলেন যারা এখনো পর্যন্ত বিবাহ করেন নাই ভালো করে স্মরণ রাখেন আমল করার চেষ্টা করেন পরিবারে শান্তি আসবে নেক সন্তানের বাবা হতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন একজন পুরুষ একজন ছেলে যখন কোন মেয়েকে বিবাহ করবে চারটা বিষয় লক্ষ্য করবে এক নম্বর ওই মহিলার লিমালিহা মহিলার সম্পদ আছে কিনা মাল আছে কিনা এটা দেখবে দুই নম্বর যে গুণটা তালাশ করবে ওয়ালি হাসাবিহা তার বংশ ভালো কিনা তিন নম্বর বৈশিষ্ট্য তালাশ করবে ওয়ালি জামালিহা মেয়েটা সুন্দর কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বলেন ওয়ালি দিনিহা এই মহিলার মধ্যে দিনদারি আছে কিনা সেটা তালাশ করো যদি কোনো মহিলার মধ্যে কোনো মেয়ের মধ্যে চারটা গুণ পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালো চারটার মধ্যে থেকে যদি দিনদারি বেশি পাওয়া যায় ধন সম্পদ তেমন নাই বংশ তেমন সম্ভ্রান্ত নয় তেমন সুন্দরী রমণী না কিন্তু দিনদারির দিক থেকে এক নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাসবর বিজাতিদ দ্বীন যদি মহিলার মধ্যে দিনদারি থাকে তাহলে তাকে বিবাহ করো দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিকে প্রাধান্য দিয়ে তুমি মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসো আল্লাহ তোমার ঘরে বরকত দান করবেন সুবহানাল্লাহ কিন্তু আমরা কি দেখি মেয়ের বাবার ধন সম্পদ আছে কিনা মেয়ের বাবা অথবা মেয়ের ভাই চাচা তাদের পরিবারের মধ্যে কেউ ভালো একটা চাকরি করে কিনা মেয়েটা সুন্দরী কিনা সুন্দরী না হলে পাত্তা দেই না মেয়ের বংশ ভালো কিনা আমি এই বংশের মেয়ে আরেক বংশের না চলবে না দিনদারি দেখার পরও যদি প্রাধান্য না দিই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারিবাত ইয়াদাকা দিনদারি পাওয়ার পরেও যদি আমি একটা মেয়েকে বিবাহের ক্ষেত্রে প্রাধান্য না দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহ এজন্য একজন মানুষ যখন বিবাহ করবে একজন মেয়ের চারটা জিনিস দেখবে তার ধন সম্পদ দেখবে তার বংশ দেখবে তার সৌন্দর্যতা দেখবে এবং তার দিনদারি দেখবে চারটা একসাথে হইলে আলহামদুলিল্লাহ অনেক ভালো চারটা যদি একসাথে পাওয়া না যায় দিনদারি বেশি পাওয়া গেছে কিন্তু বাকিগুলো তেমন পাওয়া যায় নাই কোন রকম পাওয়া গেছে রসুল বলেন ওই মেয়েটাকে দিনদারির খাতিরে বিবাহ করে নিয়ে আসো হ্যাঁ কিন্তু আমরা যদি ধন সম্পদের দিকে তাকিয়ে থাকি যে না এই মেয়ের সম্পদ নাই এই মেয়ের একটা ভালো বাড়ি নাই গাড়ি নাই এদের পরিবার তেমন কোন সমাজের মধ্যে এত প্রতিষ্ঠিত নয় দিনদারি থাকা সত্ত্বেও যদি আমরা তাকে এড়িয়ে চলি তাহলে রসুল বলেন তারিবাতিয়া দাকা তুমি দিনদারিকে প্রাধান্য দাও নাই তুমি ধ্বংস হয়ে যাও এক নম্বর দায়িত্ব আপনার আপনার ছেলেকে যখন বিবাহ করাবেন অথবা আপনি নিজে যখন বিবাহ করবেন তখন বিবাহ করার আগে আপনার সন্তান যে আসবে তার জন্য একটা নেককার মহিলা আপনি নির্বাচন করেন এক নম্বর দায়িত্ব দুই নম্বর দায়িত্ব হলো যখন কেউ বিবাহ করবে বিবাহ করার পর সন্তান দুনিয়াতে আসার যে পদ্ধতি অবলম্বন করা হয় স্বামী আর স্ত্রী যখন মিলন করবে
ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দোয়া করবে لو أن أحدكم إذا أتى أهله فليقل اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا যখন পরস্পর স্বামী স্ত্রী একে অপরের সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ যখন সহবাস করবে তখন একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই দোয়াটা পড়া এটা আপনি বাবার দায়িত্ব এবং আপনি মার দায়িত্ব দোয়াটা হলো আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিস শাইতান মা রযাকতানা এই দোয়া পড়তে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুজিয়া বাইনহুমা ওয়ালাতুন সহবাসের পর যদি এই মায়ের পেটে সন্তান আসে সন্তান যখন প্রসবের সময় হবে দুনিয়াতে যখন সে আসবে আগমনের সময় লায়াদুরুহু শাইতান শয়তান ওই সন্তানকে বিপদগ্রস্ত করতে পারবে না সুবহানাল্লাহ আপনার সন্তান দুনিয়াতে আসবে শয়তান তাকে স্পর্শ করবে না শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোঁকা এবং শয়তানের সমস্ত প্রকার চক্রান্ত থেকে আপনার সন্তান মুক্ত থাকবে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন দুই নাম্বার দায়িত্ব আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিস শাইতানা মা রযাকতানা এই দোয়াটা পড়ব আমরা আমাদের যদি মুখস্থ না থাকে তাহলে মসজিদের ইমাম সাহেব আছেন তার কাছ থেকে জেনে নিব আর যদি সম্ভব হয় মুখস্থ করে নেই আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিস শাইতানা মা রযাকতানা পারবো না সবাই বলেন আমার সাথে বলেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রযাকতানা আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রযাকতানা এই দোয়াটা আমরা পড়ব অনেক উপকারী দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখান দোয়া এই দোয়া যদি পড়ে কেউ সহবাস করে তাহলে এর দ্বারা যদি কোনো সন্তান আসে আল্লাহ রাসূল বলেন এই সন্তান শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত অবস্থায় সে দুনিয়াতে বসবাস করবে সন্তান জন্মের আগে দুইটা দায়িত্ব এবার আপনার সন্তান দুনিয়াতে চলে আসছে এখন আপনার করণীয় কি কথাগুলো খুব ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার সন্তান একজন আদর্শবান সন্তান হবে সন্তান দুনিয়াতে চলে এসেছে এবার সর্বপ্রথম আপনার দায়িত্ব কি একজন সন্তান যখন দুনিয়াতে আসবে সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো ওই সন্তানের কর্ণকুহুরে দুনিয়ার অন্য কোনো আওয়াজ প্রবেশ করার আগে তার কানে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছাতে হবে অর্থাৎ সন্তান যখন দুনিয়াতে আসবে সাথে সাথে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত করতে হবে আপনি যদি সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনিগুলো শুনিয়ে দিতে পারেন তাহলে মৃত্যু পর্যন্ত আশা করা যায় এই সন্তান কমপক্ষে আল্লাহর নাফরমান হবে না এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান যখন দুনিয়াতে আসবে বাবার দায়িত্ব হলো সন্তানকে দুনিয়ার অন্য কোনো আওয়াজ কানে প্রবেশ করার আগে আল্লাহর বরকতের আওয়াজগুলো তার কানে প্রবেশ করিয়ে দেওয়া রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান হিন ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ সাহাবী বলেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আযানা উযুনাল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন আল্লাহ রসুল সাথে সাথে তার কানের মধ্যে আযান দিয়েছে সুবহানাল্লাহ
কিন্তু এখন তো আমাদের অধিকাংশ সন্তান জন্মগ্রহণ করে হাসপাতালে দেখা যায় ঘন্টাকে ঘন্টা চলে যায় তার কানে আওয়াজ আজান দেওয়া হয় না আমরা হুজুর তালাশ করি যে কোন মসজিদ পাশে আছে সেখানে গিয়ে হুজুর আসেন আমার সন্তানের কানে আজান দিয়ে যান সন্তান হয়েছে এত অপেক্ষা করার দরকার নাই আপনি আজান দিতে পারেন না আল্লাহু আকবারের ধ্বনিগুলো আমরা দিতে পারি না আপনিও যদি পারেন আপনি দিয়ে দিবেন আদায় হয়ে যাবে হুজুরকে এনে দিতে হবে এটা জরুরি না আপনি যখন একজন সন্তানের কর্ণ কুহরে সর্বপ্রথম আল্লাহর বরকতের ধ্বনিগুলো শুনিয়ে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের মধ্যে পুরা ১২টা ছন্দ আছে কয়টা ছন্দ পুরা আজানের মধ্যে ১২টা কালিমা আছে ১২টা বাক্য আছে গুনে দেখেন কয়টা আছে আপনি যখন ১২ ছন্দ বিশিষ্ট আপনার সন্তানের কর্ণ কুহরে আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়ে দিবেন এক দ্বারা তাকে বুঝিয়ে দিলেন বাবা দেখো ১২ ছন্দ বিশিষ্ট আল্লাহর নাম তোমার কানে আমি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহর ১২টা মাস তুমি আল্লাহর গোলামীর সাথে কাটাবে আল্লাহর গোলামী ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করবে না আপনি দেখেন আজানের শুরুতে আল্লাহ আবার লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ শুরুতেও আল্লাহ শেষেও আল্লাহ আবার লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে গুনে দেখবেন কয়টা অক্ষর আছে ১২টা অক্ষর পাইবেন ১২টা অক্ষর পুরা আজানের মধ্যে আল্লাহ শব্দের অক্ষর আছে ১১২টা গুনে দেখবেন ১১২টা পুরা আজানের মধ্যে যতগুলো আল্লাহ শব্দ আছে সমস্ত আল্লাহ শব্দের অক্ষর যদি আপনি গুনেন দেখবেন ১১২টা অক্ষর হবে একটা সুন্দর মিল আছে এটার মধ্যে ১১২ অক্ষর বিশিষ্ট আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা কয়টা বলেন তো পবিত্র কোরআনুল কারিমে কয়টা সূরা আছে ১১৪ ১১৪টা সূরার মধ্যে ১১২ নম্বর সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস বলেন সূরার নাম কি আমরা সহজে বুঝি কুল হুয়াল্লাহ সূরা কুল হুয়াল্লাহ সূরার নাম না সূরার নাম হলো সূরা ইখলাস ১১২ নম্বরের সূরার নাম হলো সূরাতুল ইখলাস এই সূরাতুল ইখলাস যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে একটা প্রেক্ষাপট একটা ঘটনাকে কেন্দ্র করে নাযিল করা হয়েছে কাফের মুশরিকরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল এ মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো এক আল্লাহর কথা বলো আল্লাহর পরিচয় কি আল্লাহর পরিচয় কি আল্লাহর বংশ কি আল্লাহর সন্তানকে আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করেছেন এই প্রশ্ন যখন কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে করেছিল আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার জন্য সূরাতুল ইখলাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন সূরা ইখলাস নাযিল করে আল্লাহর পরিচয় আল্লাহর রাসূলের মাধ্যমে কাফের মুশরিকদেরকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর বরকতের কথা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর গোলামীর কথা সূরাতুল ইখলাস আল্লাহ নাযিল করেছেন তার পরিচয় দেওয়ার জন্য এজন্য আপনি দেখবেন আজানের সর্ব আজানের পুরা শব্দ মধ্যে যে আল্লাহ শব্দ রয়েছে আল্লাহ শব্দের মধ্যে ১১২টা অক্ষর আছে ১১২টা অক্ষর দিয়ে এই দিকে ইঙ্গিত করে ১১২ নম্বর সূরা আল্লাহর একত্ববাদের পরিচয় এই দুনিয়ার আমার বান্দারা সাবধান ১২টা মাস সারা জিন্দগি আমার আল্লাহর একত্ববাদকে মেনে তোমরা চলবে সাবধান আমি আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবে না এজন্য আপনি যখন আপনার সন্তানের কর্ণ কুহরে আজানটা শুনিয়ে দিবেন সর্বপ্রথম সে আল্লাহর এই বাণীগুলো শুনে তার ভিতরে একটা কম্পন তৈরি হবে তার ভিতরে যে আওয়াজটা সর্বপ্রথম ঢুকবে এটার একটা প্রভাব ওই সন্তানের মাঝে প্রভাব তৈরি করবে বড় হয়ে দেখবেন ও আল্লাহর বিরুদ্ধে কাজ করবেন যাই করুক না করুক কমপক্ষে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলেও সে হিসাব করবে চিন্তা করবে যে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর বিরুদ্ধে আমার কখনো যাওয়া এটা কোনোভাবেই উচিত হবে না এজন্য সন্তান দুনিয়াতে আসার পর প্রথম দায়িত্ব হলো বাবার সন্তানের কানে কি দেওয়া
সবাই বলেন কি দেওয়া যাদের সন্তান হয়ে গেছে আজান দেন নাই ভিন্ন কথা এখন আর দেওয়ার সুযোগ নাই সময় নাই যাদের সন্তান দুনিয়াতে আসবে মনে রাখবেন সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই তার কবর কবরে আজান দেওয়া এটা হলো সন্তানের প্রথম হক বাবার কাছে পাওনা দুই নাম্বার দায়িত্ব সন্তান যখন দুনিয়াতে চলে আসবে সর্বপ্রথম মুখে যে খাবার যাবে সেটা সেটা হলো তাহনিক করা তাহনিক মানে হলো দেখেন সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজ বসবে সেটা হলো আল্লাহর বরকতের ধ্বনি দুই নাম্বার সন্তানের মুখ দিয়ে সর্বপ্রথম যে খাবার প্রবেশ করবে সেটা হবে তাহনিক অর্থাৎ আপনি খেজুর নিয়ে যাবেন কোন বুজুর্গ কোন আলেম আল্লাহওয়ালার কাছে খেজুর নিয়ে যাওয়ার পর সে খেজুর ওই বুজুর্গ একটু চিবিয়ে দিবে চিবিয়ে খেজুরের যে লালা হবে সেই লালাটা আপনার বাচ্চার মুখে সর্বপ্রথম খাবার হিসেবে দিবে এরপরে সামান্য খেজুর বাচ্চা তালুতে লাগিয়ে দিবেন বাচ্চা এটাকে চুষে চুষে সে পেটে নিয়ে নেবে এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা কোনো ব্যক্তিগত কারো বানানো আমল নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন হিজরত করার পর মদিনায় মুসলমানদের কোনো সন্তান হয় না মদিনা আর ইহুদিরা বলতে লাগলো এরা কারা হিজরত করে আমাদের কাছে আসলো এরা তেমন ভালো না সন্তানাদি হয় না এরা খারাপ মানুষ এই ধরনের বাজে মন্তব্য করতে লাগলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হলো জুবাইর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সন্তান হয় নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের অর্থাৎ আসমার স্বামী জুবায়ের তাদের সন্তান হলো আব্দুল্লাহ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আব্দুল্লাহকে প্রসব করলেন যখন আব্দুল্লাহ জন্মগ্রহণ করলো সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে ধরে উপর দিকে উঠায় দিলেন ইহুদিদেরকে বুঝাইয়া দিলেন যে দেখো আমাদের সন্তান হয় এই যে আমাদের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর মদিনায় মুসলমানদের সর্বপ্রথম সন্তান হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের সুবহানাল্লাহ জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর বাবা তিনি তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আব্দুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও খেজুর নিয়ে আসো আব্দুল্লাহ এর বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে আসলেন আল্লাহ রাসূল খেজুরটা একটু চাবালেন চাবানোর পর আল্লাহ রাসূলের খেজুর চাবানোর লালা সামান্য পরিমাণ আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার হিসাবে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালাকে খেয়ে ফেললেন সুবহানাল্লাহ রাসূলের জবান মুবারক থেকে রাসূলের মুখ থেকে লালা মুবারক একজন মানুষের পেটে যদি প্রবেশ করে কোথায় না সে সৌভাগ্য সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু খেজুর আব্দুল্লাহর মুখের ভিতরে তালুতে লাগিয়ে দিলেন জিহ্বা দিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরকে চুষে চুষে তিনি পেটে নিয়ে নিলেন এই হাদিস দ্বারা স্পষ্ট হয় সন্তান যখন দুনিয়াতে আসবে বাবার জন্য দায়িত্ব হলো এই সন্তানের সর্বপ্রথম খাবার সর্বপ্রথম খাবার কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছ থেকে খেজুর চিবানো লালা এবং সামান্য পরিমাণ খেজুর তার মুখে দিবে এটাই তার সর্বপ্রথম খাবার হবে দুই নাম্বার দায়িত্ব তিন নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন আপনার হাতে আসবে যখনই সন্তানকে কেউ দেখবে সাথে সাথে তার জন্য দোয়া করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যখন সাহাবায়ে কেরাম সন্তান নিয়ে যেতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম সন্তান আমার এই যে নতুন সন্তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে কোলে নিতেন কোলে নিয়ে তাদের জন্য দোয়া করতেন দাআ লাহুম বিল বারাকা সন্তানদের জন্য বরকতের দোয়া করতেন আইয়ুব সাখতিয়ানি
তিনিও সন্তান এরকম নতুন সন্তান যদি তার কাছে কেউ নিয়ে যেত তিনিও দোয়া করতেন কি বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার উপরে বরকত করুক তোমাকে বরকতময় করুক এবং উম্মতে মুহাম্মাদি সমস্ত উম্মতদের উপরও আল্লাহ তাআলা তোমার ওসিলায় বরকত নাযিল করুন সুবহানাল্লাহ বরকতের দোয়া করা আপনি যখন নতুন কোন সন্তানকে দেখবেন এটা তো দেখি না অনেক অনেক খুশি বা আনন্দের সাথে আমরা একজনকে দেখাই যাব যে বন্ধু দেখো এই যে আমার সন্তান হয়েছে আমার ছেলে হয়েছে বিয়ে হয়েছে আপনার দায়িত্ব কি তখন আপনি ওই সন্তানকে দেখে দোয়া করবেন বিশেষ করে ওই সন্তানের মা বাবা তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ এই সন্তানকেও তুমি বরকতময় করো এবং তার মা এবং তার বাবার উপরও তুমি বরকত নাযিল করো বলেন সুবহানাল্লাহ তিন নম্বর দায়িত্ব বললাম সময় কম চার নম্বর দায়িত্ব হলো একজন বাবার দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়াতে আসবে ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করা আকিকা করা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুল্লু গুলামিন রহীনুন বি আকিকাতিহি প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে ঝুলন্ত থাকে অর্থাৎ অনেক বিপদ আপদ বালা মুসিবত সন্তানের সাথে যুক্ত থাকে একজন বাবা যখন ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করবে তখন আকিকার ওসিলায় আল্লাহ তাআলা ওই সন্তানকে অনেক অসংখ্য অগণিত বিপদ আপদ থেকে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে দিবে কুল্লু গুলামিন রহীনুন বি আকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি সপ্তম দিনে এই সন্তানের পক্ষ থেকে আকিকা করা কোন পশু জবাই করা ওয়াইহলাকু রাসুহু এবং সন্তানের মাথার চুলগুলো মুন্ডন করা মাথা মুন্ডিয়ে চুলগুলো একটা স্বর্ণকারের দোকানে গিয়ে চুলগুলো এক পাল্লায় রেখে রূপা আরেক পাল্লায় রেখে যেই পরিমাণ রূপা চুলের ওজনে হবে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবে কথাগুলো ভালো করে মনে রাখবেন যাদের সন্তান হবে খুব ভালো করে মনে রাখেন আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান হিসেবে গড়তে চান আপনি দায়িত্বগুলো পালন করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সন্তান নেককার সন্তান হবে আদর্শবান সন্তান হবে তাহলে চার নম্বর দায়িত্ব কি সন্তানের পক্ষ থেকে আকিকা করা কি করা বলেন সপ্তম দিনে আকিকা করা আমরা অনেকে সপ্তম দিনে আকিকা করতে পারি না তারা কি করবো সেটাও হাদিস দ্বারা প্রমাণিত আপনি যদি আপনার সন্তানের আকিকা সপ্তম দিনে করতে না পারেন তাহলে চোদ্দতম দিনে করবেন আল হাকিকাতু ফি ইয়াউমি সাবি আর আরবা আশারাতা আও লি ইহদা ওয়া ইশরিনা আকিকা হলো সন্তানের পক্ষ থেকে সপ্তম দিনে যদি সম্ভব না হয় কারো পক্ষে যদি সপ্তম দিনে করা সম্ভব না হয় তাহলে সে চোদ্দতম দিনে আকিকা করবে ওই দিনও যদি সে সম্ভব তার জন্য সম্ভব না হয় তাহলে একুশতম দিনে সে ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেবে আমাদের মাঝে অনেকে আছে এখন আকিকা হয় নাই আছেন এরকম যাদের আকিকা হয় নাই ইনশাল্লাহ আকিকা করে দিবেন আল্লাহ অসংখ্য গণিত বিপদ আপদ থেকে আপনাকে আপনার সন্তানকে হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ চার নম্বর দায়িত্ব হলো আকিকা করা পাঁচ নম্বর দায়িত্ব হলো আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে সুন্দর ইসলামিক কর্তব্য একটা নাম রাখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কদ আলিমনা হাক্কাল ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের পিতার হক সম্পর্কে জেনেছি আমার পিতা আমার কাছে কি হক পাওনা আমরা জেনেছি বুঝেছি শিখেছি ওমা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ সন্তানের কি হক আপনি আমাদেরকে বুঝিয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালইহসিন ইসমাহু সন্তানের একটা সুন্দর নাম রাখো আমরা আজকে আমাদের সন্তানদের নাম রাখি সেন্টু মেন্টু বল্টু পটল এগুলো নাম আছে না এরকম সেন্টু মেন্টু নাম আছে না অনিসলামিক নাম নামের একটা প্রভাব মানুষের মাঝে পড়ে আপনার সন্তানের নাম রাখছেন সেন্টু এই সেন্টু আমরা অনেক সময় অনেকে দেখি বাজারে গেঞ্জি কিনে গিয়া বলে ভাই কি গেঞ্জি গো সেন্টু গেঞ্জি দেন আপনার ছেলের নাম রাখলেন সেন্টু আর এই সেন্টু বাজারে পাওয়া না আপনার ছেলের নাম মেন্টু কই পাইছেন এই নাম এগুলো
ইসলামিক নাম না আপনার সন্তান যখন হবে আলেমের কাছে যান গিয়া বলেন যে হুজুর আমার সন্তান হয়েছে আমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে একটা সুন্দর নাম রেখে দেন হুজুর সুন্দর নাম নিয়ে আসবেন আল্লাহ রাসূল বলেন যে সন্তানের হক আপনার কাছে পাও না আপনি যদি ওয়াল ইসলামিক নাম রাখেন সুন্দর অর্থবহ নাম যদি আপনার সন্তানের নাম না রাখেন তাহলে আপনার সন্তানের অধিকার আপনি ক্ষুণ্ণ করলেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই জন্য সন্তানের একটা হক সুন্দর নাম রাখা পাঁচ নম্বর হক ছয় নম্বর হক হলো সন্তানকে তারবিয়ত শিখানো সন্তানের পাশে বসে বসে সাহাবাদের গল্প শোনানো সন্তানের পাশে বসে বসে আপনি নবীদের গল্প শোনাবেন শিশু নবীর গল্প শোনাবেন নবী এমন ছিলেন তেমন ছিলেন সাহাবায়ে কেরামের গল্প শোনাবেন সাহাবারা এমন ছিলেন তেমন ছিলেন কিন্তু আজকে আমরা সন্তানকে সময় দেই না সন্তানকে মোবাইলের সামনে বসায় দেই সন্তানকে মোবাইলের সামনে বসা দেয় টেলিভিশনের সামনে বসা দেয় না 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 আপনার এই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে আপনার সন্তানের পাশে বসেন বসে বসে তাকে বিভিন্ন নবীদের ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান সাহাবাদের গল্প শোনান ভালো ভালো বুজুর্গ আউলিয়া কেরামের গল্প কাহিনী শোনান এগুলো শোনান সন্তানকে সময় দেন আপনি যদি আপনার সন্তানকে সময় দেন বৃদ্ধ হলে আপনার সন্তান আপনাকেও সময় দিবে আপনার সন্তানকে তারবিয়ত শিক্ষা দিবেন এই আলতু ফালতু এগুলো শোনাবেন না আমরা এখন মারা কি করি বাচ্চাকে আমরা অনেক সময় দেখা যায় বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য অথবা বাচ্চাকে আনন্দ ফুর্তি করানোর জন্য আমরা মোবাইলে অনেক সময় কার্টুন দেখাই অনেক সময় এই দেখায় সেই দেখায় আজেবাজে এই সমস্ত জিনিস দেখায় এগুলো দ্বারা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে এজন্য খুব ভালো করে মনে রাখবেন সন্তানকে তারবিয়ত শিক্ষা দিবেন ইমানি তারবিয়ত শিক্ষা দিবেন বিশেষ করে নামাজের তারবিয়ত শিক্ষা দিবেন আজকে আমাদের সন্তানরা নামাজ পড়ে না যুবক ভাইরা মসজিদে আসে না তার কারণ কি ওই যে আপনি ছোটবেলায় এদেরকে নামাজের দিকে রাখেন নাই নামাজ শিক্ষা দেন নাই আজকে এদেরকে তবলিগের সাথীরা মেহনত করে এদেরকে মসজিদে জোর করে আনতে পারেন এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানের ছয় না পাঁচ নম্বর হক হলো তাকে তারবিয়ত শিক্ষা দেওয়া এর মধ্যে সবচেয়ে উত্তম তারবিয়ত হলো নামাজ শিক্ষা দেওয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় সাত বছর কত বছর সাত বছর বয়স যখন আপনার সন্তানের হয়ে যাবে আপনি তাকে নামাজের জন্য আদেশ করেন যদি সাত বছর বয়সে নামাজের কথা বললে নামাজ না পড়ে তাদেরকে নামাজের জন্য শাসন করো প্রহার করো যখন তাদের বয়স দশ হবে দশ বছর বয়সে উপনীত হলে যদি নামাজ না পড়ে তাদেরকে শাসন করো ওয়াফারিকু বাইনাহুমুল মাযাজিআ এবং তাদের বিছানাগুলো আলাদা করে দাও কিন্তু দেখা যায় আমরা আজকে আমাদের সন্তানদেরকে নামাজের কথাও বলি না নামাজের জন্য শাসন করি না এবং সন্তানরা যখন দশ বছরে উপনীত হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো তাদের বিছানাগুলো আলাদা করে দাও কিন্তু সন্তানের বয়স হয়ে যায় বিশ একুশ বাইশ পঁচিশ তারপরেও দেখা যায় সব একসাথে ঘুমায় এরকম আছে কিনা একসাথে ঘুমানো যাবে না সন্তানের বিছানা যখন দশ বছর হয়ে যায় আলাদা করে দিতে হবে যদি সম্ভব না হয় একই বিছানায় যদি দুই তিনজন ঘুমাতে হয় তাহলে কমপক্ষে যার যার কাঁথা কম্বল এগুলো আলাদা করে দিতে হবে পাঁচ নম্বর হক ছয় নম্বর হক হলো আপনার সন্তানকে দিনই শিক্ষা দিবেন এটা আপনার কাছে আপনার সন্তান পাওনা আপনার সন্তানকে দিনই শিক্ষা দিবেন ধর্মীয় শিক্ষা দিবেন এর মধ্যে সবচেয়ে উত্তম শিক্ষা হলো পবিত্র কোরআন কারিমের শিক্ষা আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তান আপনার জন্য দুনিয়াতেও কল্যাণ বয়ে আনবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনার পক্ষে আপনার সন্তান সুপারিশ করবে তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া এটা আপনার কাছে আপনার সন্তান পাওনা এবার চিন্তা করে দেখি আমরা আমার সন্তানের হক আমি আদায় করেছি কিনা যদি আদায় করে না থাকি তাহলে সন্তান আমার হক আদায় করবে এই চিন্তা করাটাও ঠিক হবে না এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
تعلموا الفرائض وعلموا الناس فإني مقبوز তোমরা তোমাদের সন্তানদেরকে دين শিক্ষা দাও কেননা আমি চিরদিন এই দুনিয়ায় থাকব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে دين শিক্ষা দাও এটা হলো আপনার 6 নম্বর হক 7 নম্বর হক হলো আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন বিদ্যা শিক্ষা দিবেন رسول الله صلى الله عليه وسلم حديثের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে লেখুনি বিদ্যা তাদেরকে শেখাও তাদেরকে তীর চালানো শেখাও তাদেরকে সাঁতার কাটানো এটাও তোমরা তাদেরকে শেখাও এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অভিভাবক তার সন্তানকে কিভাবে গড়ে তুলবে আল্লাহ রাসূল সব বলেছেন যদি আমরা সেগুলো আমল করতে পারি দুনিয়াও দুনিয়ার জীবনও সফল হবে পরকালও সফল হবে আট নাম্বার হলো সন্তান যদি আপনার আপনি জীবদ্দশায় যদি আপনার সন্তানের মাঝে আপনার সম্পদ ভাগ করতে চান এই মাসালা আমরা অনেকেই জানি না আপনি জীবদ্দশায় আপনার সম্পদ আপনার সন্তানের মাঝে বণ্টন করতে চান রাসূল বলেন যদি আপনার জীবদ্দশায় সম্পদ বণ্টন করতে চান তাহলে সমস্ত সন্তানের মাঝে সমান ভাগে বণ্টন করতে হবে আপনি মৃত্যু বরণ করলে মৃত্যুর পরে মিরাসের সম্পদের মাসালা ভিন্ন কিন্তু জীবদ্দশায় যদি আপনি সন্তানকে সম্পদ দেন তাহলে সমান দিতে হবে অনেক সময় দেখা যায় আমরা এক সন্তানকে বেশি محبت করার কারণে আমরা দেখা যায় গোপনে এক সন্তানকে আমরা কিছু দিয়া যায় এটা জায়েজ না ইসলাম এটা বলে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ঘটনা ঘটেছে আল্লাহ সেটা সমাধানও দিয়েছেন নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরে একজন সাহাবী নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা তাকে জীবদ্দশায় সম্পদ দিয়েছে সম্পদ দিয়ে নুমান বিন বাশিরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান নুমানকে ইন্নি ক্বাদ নাকালতু নুমানা কাযা ওয়া কাযা আমি আমার সন্তান নুমানকে এত এত সম্পদ দিয়েছি ইশহাদা আলা হাযা আপনি এই ব্যাপারে সাক্ষী থাকেন আমি আমার সন্তান নুমানকে এত এত সম্পদ দিয়েছি আপনি সাক্ষী থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আকুল্লু বানিন কা নাহালতা মিতলামা নাহালতা নুমান এ নুমানের বাবা তুমি নুমানকে যেমন সম্পদ দিয়েছো তোমার অন্যান্য সন্তানদের কি এমন দিয়েছো নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আমার বাবা বলে না আমি আমার অন্য সন্তানদেরকে দেই নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন গুসা হলেন এবং বললেন ফাসফা আশহিদ আলা হাযা গাইর আমাকে সাক্ষী না অন্য কাউকে ব্যাপারে সাক্ষী রাখো আমাকে সাক্ষী রাখ বানাই ব্যাপারে আল্লাহর রাসূল রাগান্বিত হলেন নুমান নুমানের বাবা শুনো তুমি কি চাও তোমার অন্যান্য সন্তানরা তোমার সাথে ভালো আচরণ করো নুমান বিন বাশিরের বাবা বলে হ্যাঁ আমি তো এটাই চাই আমার সমস্ত সন্তান আমার সাথে ভালো আচরণ করুক আমার খোঁজ খবর রাখো এটা আমি চাই আল্লাহর পয়গম্বর বললেন হে নুমানের বাবা যদি তুমি অন্যান্য সন্তানদের থেকে ভালো আচরণ আশা করো তাহলে সমস্ত সন্তানকে সমানভাবে সম্পদ দাও এই হাদিস দ্বারা স্পষ্ট হয় বাবা যদি জীবদ্দশায় তার সন্তানের মাঝে সম্পদ বণ্টন করতে চায় স্বজন প্রীতি করলে চলবে না গোপনে আপনি এক সন্তানকে না দিয়ে আরেক সন্তানকে দিয়ে গেলে চলবে না কিয়ামতের দিন আপনার সন্তানের হক আপনি নষ্ট করার কারণে আল্লাহ তাআলার কাছে গড়ায় আপনার বিপক্ষে আপনার সন্তান অবস্থান নেবে এজন্য যে আট নম্বর হক হলো আপনি জীবদ্দশায় যদি আপনার সন্তানের মাঝে সম্পদ বণ্টন করতে চান তাহলে সমস্ত সন্তানের মাঝে সম্পদ সমানভাবে বণ্টন করতে হবে মনে থাকবে এই মাসালা আপনাদের এই মাসালা মনে থাকবে বলেন এরপরে হক হলো সন্তান যখন বিয়ের বয়স উপনীত হবে আপনার সন্তানকে আপনি বিয়ে করিয়ে দিবেন এটা আপনার দায়িত্ব আপনার সন্তান যখন বিবাহের বয়স হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মান বুলিদা লাহু ওয়ালাদুন যে ব্যক্তির কোনো সন্তান জন্ম গ্রহণ করবে ইদা বালাগা যখন সে বালেগ হবে ফালিউজাব্বিজ তখন তাকে তোমরা বিবাহ করিয়ে দাও আপনার যদি ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয় আল্লাহ রাসূল বলেন যখন বালেগ হও তখন তাদেরকে বালেগ হলে বিবাহ করায় দাও আল্লাহ রাসূল বলেন যখন বালেগ হয় তখন বিবাহ করাও
আমরা আইন করেছি আমরা নিয়ম করেছি 18 বছরের আগে কোনো সন্তান ছেলে মেয়ে বিবাহ করতে পারবে না আছে না এই নিয়ম 18 বছর আগ পর্যন্ত যদি একটা ছেলে সে বিবাহ করতে না পারে একটা মেয়েকে যদি 18 বছরের আগে বিবাহ দেওয়া না যায় তাহলে 18 বছর পর্যন্ত আপনার ছেলে আপনার মেয়ের ইজ্জতের নিরাপত্তা কে দিবে কথা বলেন ঠিক কি না শত শত হাজার হাজার ঘটনা পত্র পত্রিকা আপনারাও দেখেন আমরাও দেখি মিডিয়ায় শুনি দুই বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষণের শিকার থেকে মুক্ত হয় না বলেন ঠিক কি না দুই বছরের মেয়ে পর্যন্ত সে ধর্ষণের শিকার হয় এমন ঘটনাও ঘটে এক মসজিদের ইমাম সাহেব উত্তরবঙ্গের 16 বছর বয়সের মেয়ের বিবাহ করেছে 6 মাসের জেল হয়েছে 16 বছরের মেয়ে ইমাম সাহেব বিবাহ করিয়েছে বাল্য বিবাহের অভিযোগে তার 6 মাসের জেল হয়েছে আরে বাবা 16 বছরের বয়সের মেয়েকে যদি ধর্মীয় বিধান অনুযায়ী তাকে বিবাহ দিলে বাল্য বিবাহের কারণে 6 মাসের জেল হয় এমন কত শত শত ধর্ষক আমাদের সমাজে বুক ফুলে ঘুরে এদের শাস্তি কেন সমাজে বাস্তবায়ন হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন যখন বালেগ হয়ে যায় তাদেরকে বিবাহ করিয়ে দাও وإن بلغ لم يزبد فأصاب إثما فإثمه على أبيه সন্তান বালেগ হয়ে গিয়েছে কিন্তু আপনি তাকে বিবাহ করেন নাই এই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয় কোনো অবৈধ কাজে লিপ্ত হয় ওই গুনাহের দায়ভার ফাইতমুহু আলা আবিহি বাবার উপরে আসবে তাই দায়িত্ব আপনার উপরে আসবে আপনার কারণে আপনার সন্তান গুনাহে লিপ্ত হয়েছে এজন্য সাবধান আপনার সন্তান যখন বিবাহের বয়স উপনীত হয়েছে 18 বছর না ইসলাম বলে ইদা বালাগা যখন সে বালেগ হয়ে যাবে তাকে বিবাহ করায় দাও এখন সন্তান অনেকেই বিবাহ করার কথা বাবাকে বলতে পারে না মাকে বলতে পারে না অনেক সময় আত্মীয় স্বজনের কাছে বলে বন্ধু বান্ধবের কাছে বলে বাবার কাছে এই সংকট যখন আসে বাবা কি বলে বিবাহের সময় হয়েছে ভালো একটা চাকরির ব্যবস্থা হোক আগে নিজের পায়ে দাঁড়াও এরপরে বিবাহ করো আপনি আপনার সন্তানকে 20,000 টাকা দামের মোবাইল কিনে দিলেন আপনি আপনার সন্তানকে 2,00,000 টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিলেন মোবাইল কিনে দিতে পারলেন মোটর সাইকেল কিনে দিতে পারলেন কিন্তু বিবাহ করানোর সময় চাকরি তালাশ করেন না বিবাহের সময় হয়েছে তার বিবাহের প্রয়োজন বিবাহ করিয়ে দেন বরকত কে দিবে কথা বলেন বরকত কে দিবে আল্লাহ তাআলা বরকত দিবেন এজন্য সন্তান যখন বালেগ হয়ে যাবে আপনি তার বিবাহের ব্যবস্থা করবেন এরপরে দায়িত্ব হলো যখন তাকে বিবাহ করাবেন ছেলে হোক বা মেয়ে হোক তার সম্মতি নেবেন তার থেকে অনুমতি নেবেন আমরা অনেক সময় দেখা যায় পাত্রী পছন্দ হয়েছে কিন্তু ছেলের পাত্রী পছন্দ হয় না ছেলে পছন্দ করে না কিন্তু গার্জিয়ান অভিভাবকের পাত্রী পছন্দ হয়েছে কারণ বাবা অনেক বড় চাকরিজীবী বাবা অনেক বড় ক্ষমতাবান বিআই যিনি হলেন অনেক বড় পাওয়ারফুল একজন ব্যক্তি এখানে আমার আত্মীয় করতে হবে এই জন্য ছেলের অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও মেয়ের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও বাবা জোর করে বিবাহ করিয়ে দেয় এমন আছে কিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটনা ঘটেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মেয়ে আসলেন এসে বললেন আম্মাজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞেস করলেন কেন আমার একটা অভিযোগ আছে তুমি বসো হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসবেন তারপরে তোমার এই বিবাহের তোমার এই অভিযোগের সমাধান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আসার পর ওই মেয়ে অভিযোগ করলো ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছেন ওয়া আনা কারিহা অথচ আমি এই বিবাহের মধ্যে রাজি ছিলাম না আমি এই বিবাহকে অপছন্দ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন মহিলার বাবাকে ডাকলেন দেখে বললেন তুমি কি চাও এই বিবাহকে বাকি রাখতে নাকি বিবাহকে ভাঙতে মেয়ে বুঝতে পারলেন বিষয়টা বললেন ইয়া রাসূলুল্লাহ আজাস্তু মা সোনা আবি আমার বাবা যা করেছে আমি সেটার অনুমতি দিয়ে দিলাম আমি এই বিবাহকে মেনে নিলাম তবে কিয়ামত পর্যন্ত মেয়েদের পছন্দের বা মেয়েদের মতামতের একটা অধিকার আপনি সেটা মেয়েদের জন্য সাব্যস্ত করে দেন এজন্য বিবাহ যখন করাবেন ছেলের অনুমতি নেবেন মেয়ের অনুমতি নেবেন এরপরে হক হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনি গ্রহণ করবেন আরেকটা হক হলো আপনার সন্তানের জন্য আপনি কখনো বদদোয়া করবেন না নেক দোয়া করবেন
কারণ প্রতিদিন আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে বিশেষ একটা রহমত নাযিল করেন ওই রহমত নাযিল যদি আপনার কপালে হয় আর ওই সময় যদি আপনি আপনার সন্তানের জন্য বদদোয়া করেন আমরা অনেক সময় এমন বদদোয়া করি আল্লাহ তোর উপর ঠাড়া পড়ো তুমি মরে যাও এরকম আমরা বলি না সন্তানের প্রতি অসুখ খুব রাগান্বিত হয়ে তার আচরণে অতিষ্ঠ হয়ে আমরা এই কথাগুলো বলি আল্লাহ রাসূল বলে এই ধরনের কথা বলবো না কারণ আল্লাহর ওই বিশেষ রহমত যদি তোমার কপালে নাযিল হয় আর ওই সময় যদি তুমি এই বদদোয়া করো তাহলে সেই আল্লাহর বিশেষ রহমত গজবে পরিণত হয়ে যায় বলে নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম ওয়ালা তাদউ আলা খাদামিকুম আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে বদদোয়া করো না আল্লাহ আমাকে কেন নেয় না আমাকে কেন মরণ দেয় না উমুক মরে গেছে আল্লাহ আমারে দেখে না এভাবে নিজেদের উপরে বদদোয়া করবে না এবং তোমাদের সন্তানদের জন্য বদদোয়া করবে না তোমাদের ধন সম্পদের ব্যাপারে বদদোয়া করবে না তোমাদের অধীনস্থদের ব্যাপারে বদদোয়া করবে না আল্লাহ তাআলার কাছে সব সময় তোমরা তাদের জন্য নেক দোয়া করবে এইজন্য আমরা এই সন্তানের হকগুলো যদি আদায় করতে পারি তাহলে দুনিয়াতে সফল পরকালেও সফল এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম তোমরা নিজেরাও বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই হকগুলো যদি আমরা আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সফল করবেন পরকালেও সফল করবেন ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি শেষ করে দিচ্ছি যদি এই হকগুলো আদায় না করি তাহলে আপনার সন্তান আপনার অবাধ্য হবে এটাই বাস্তব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক বাবা গিয়ে অভিযোগ করছিল আমিরুল মুমিনিন আমার ছেলে আমার কথা মানে না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন ডেকে বললেন এই বেটা আল্লাহকে তুমি ভয় করো না হ্যাঁ আমি মনে করি আমি আল্লাহকে ভয় করি তাহলে তুমি তোমার বাবার কথা মানো না কেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে ছেলে বলে আমিরুল মুমিনিন আমার বাবা আমার কাছে হক পাবে সেটাই তো আপনি বলছেন কিন্তু আমি কি আমার বাবার কাছে কোনো হক পাবো কিনা সেটা কি আপনি জানেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ অবশ্যই তোমার তোমার বাবার উপরে তোমার হক পাওনা আছে বলে কি হক পাওনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক নম্বর হক হলো যে সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা দুই নম্বর হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা তিন নম্বর হক হলো যে তোমার ওই সন্তানের ওই সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেই কথায় ছেলে বলেন যে আমিরুল মুমিনিন শুনেন আপনি বলেছেন সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা আমার মা হলেন একজন মাজুসি আমার মা হলেন একজন অগ্নিপূজক চার শত দেরহামে আমার বাবা আমার মাকে খরিদ করে এনে বিয়া করেছে আপনি বলছেন আমার জন্য দিনদার মা নির্বাচন করতে আমার বাবা আমার জন্য এই মাজুসি অগ্নি পূজারী মা নির্বাচন করেছে দুই নম্বরে বলেছেন সুন্দর নাম রাখতে আমার বাবা আমার নাম রেখেছে জুহুল জুহুল শব্দের অর্থ হলো লর চামচিকা জুহুল শব্দের অর্থ হলো নর চামচিকা আমার নামটাও সুন্দর রাখে নাই এরপরে আরেকটা বলছেন যে বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিবে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিবে দূরের কথা একটা কোরআনের অক্ষরও শিক্ষা দেয় নাই আমিরুল মুমিনিন অনেক রাগ করলেন রেগে বাবাকে উল্টা শাসন করলেন যাও এখান থেকে তুমি তোমার সন্তানের হক আদায় করো না আসছো আমার কাছে বিচার নিয়ে যে সন্তান তোমার হক আদায় করবে না তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই অতএব আমরা এই আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ আমরা সকলে আমরা দৃঢ় সংকল্প করব যে আমাদের যাদের সন্তান আছে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা আমরা যদি তাদেরকে আদর্শবান হিসাবে গড়তে চাই তাহলে প্রত্যেকটা বাবা তাদের সন্তানকে এই হকগুলো যদি ঠিকমতো আদায় করতে পারে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই সমাজটাও একটা সুন্দর বিউটিফুল সোসাইটিতে পরিণত হবে আমাদের এই সমাজটা সুন্দর একটা সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারব ঘরটা আল্লাহ পাক বরকত দ্বারা ভরপুর করে দিবেন এবং আমাদের জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করবেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবেন এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই যে কথাগুলো বললাম কিছু ভাঙাচোরা কথা বললাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব ওলামায়ে কেরাম বসে আছেন সময় মনে বেশি নিয়ে নিয়েছি এটা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি মনে কষ্ট নেবেন না আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
এই ভিডিওতে একটি লাইক দিন 2022 এর নতুন নতুন গজল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল বাটনে প্রেস করে দিন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য